ভ্যারাইটিস এমটিএইচ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে দেখাবো আপনারা কিভাবে এমএস ওয়ার্ড ফাইলের বেসিক কাজ করবেন। এ টু জেড নিয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রথমে আপনাকে একটা এমএস অফিস ফাইলটা ইনস্টল দিয়ে নেবেন। তারপর এখানে নিয়ে গেলেই এখানে এমএস মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট আছে, এটাতে আপনি ক্লিক করবেন। দেখেন এখানে ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। দেখেন আমরা এখন এই ফাইলটা ওপেন করব। ফাইলটা ওপেন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2007। তো ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে প্রাথমিক আলোচনা করব যে এমএস ওয়ার্ডে কীভাবে কী কী কাজ করতে হয় এ টু জেড। প্রথমে লিখি আমি সাইজ একটু বড় করে নিই, যে এটাতে আপনার সাইজ বড় করে, যেমন 48 দিলাম এমএস ওয়ার্ড, যেটাকে মাইক্রোসফট ওয়ার্ড বলে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লিখি এমআই, ক্যাস্টক দিলে আপনার ছোট হবে, যখন আমরা ক্যাস্টক ক্লিক করবেন তখন ফ্রন্টগুলো ছোট হবে। এমআই সিআরও এসওএফটি মাইক্রোসফট ওয়ার্ড। তো আপনি এখানে যখন কিবোর্ড থেকে ক্যাপচা ক্লিক করবেন তখন দেখবেন এই যে মাইক্রোসফট ওয়ার্ড। তো আমি আগে একটা পরিচিত করে দিই, এই যে উপরে যে বাটন দেখছেন এটা হচ্ছে সেভ বাটন, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে রিডো, এটা হচ্ছে আন্ডো, এটা হচ্ছে ফেস্ট বাটন, এটা হচ্ছে ফরম্যাট প্রিন্টার। এখানে যে বক্সটা দেখতেছেন এই বক্সটা হচ্ছে, এগুলো হচ্ছে ফ্রন্টের টাইপ, এক একটা ফ্রন্টে। যেমন ধরেন আমরা এটা ফুলটাকে যদি মার্ক করে এখান থেকে ফ্রন্ট করে একটু নিচের দিকে টান দিয়ে থাকি, এক একটা ফ্রন্ট ধারণ করবে। তো এই যে এখানে দেখেন একটা ফ্রন্ট হয়ে গেলো, এখানে এক একটা ফুলটা একটা ফ্রন্ট টাইপ। এখানে যে মাইক্রোসফট ওয়ার্ড হয়ে গেল, আর এইখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে সবটাকে যখন কপি করার জন্য আপনি কী চাইবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এ, কিবোর্ড থেকে যখন আপনি কন্ট্রোল এ প্রেস করবেন তখন এটা দেখেন এই যে এটা ফুলটাই হচ্ছে এটা ওয়ার্ডের সাইজ। এখানে আপনি ওয়ার্ড সাইজ করতে পারবেন। এই যে এখানে যে বারগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার কোথায় আপনি এটাকে স্থাপন করবেন। এটা দিলে দেখেন এক সাইড হয়ে গেলো, এটা মাঝামাঝি, এটা এই সাইড মাঝামাঝি, এটা দেখেন এই যে এগুলো হচ্ছে আপনি পাশাপাশি দুইটা যখন লিখবেন, ধরেন আমি আবার এটাকে যদি কপি করতে চাই তাহলে আমি কপি করার জন্য কী ছাপবেন, কন্ট্রোল সি যখন প্রেস করবেন কপি হয়ে যাবে, এন্টার প্রেস করলে নিচে নেমে যাবে। দেখেন তাহলে এই দুইটার মধ্যে যে মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা আছে এটা হ্রাস করার জন্য এই যে এটা দেখেন ফাঁকা জায়গা বেড়ে গেল, এই যে একদম কমে গেল, এটাকে আরও কমিয়ে আনা যায়, এটাকে লাইনটাকে আরও অনেক কমিয়ে আনা যায়। তো এই ফাঁকা জায়গা নিয়ে কাজ করা হচ্ছে এই বাটনটা, এটা হচ্ছে এমনিতেই এটা যে এটা হচ্ছে স্ক্যানিং, কিউএ স্ক্যানিং, স্ক্যানিং, এটা আরও অনেকটা উঁচু পর্যায়ের। আপনি যদি এইখানে যে বক্সগুলো আছে এগুলো দিলে যে পয়েন্ট হয়ে গেলো, এখানে অনেকগুলো পয়েন্টের প্রকার আছে, আপনি এটা দিলে এটা হয়ে যাবে, এটা টিক চিহ্ন দিলে টিক চিহ্ন হয়ে যাবে, তারপর এটা দিলে এটা হয়ে যাবে। তো এখানে অনেকগুলো ফরম্যাট এখানে দেওয়া আছে, আপনি সবগুলোই চাইলে ইউজ করতে পারেন। তারপর এই যে এটা আছে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, আপনি এটা দিলে 1, 2, 3 হয়ে যাবে, এটা দিলে ইতালিক হরফ হয়ে যাবে। তো এটা এখানে যে এটা আর এটা হচ্ছে অর্গানিক সিরিয়াল, তো আমি এটা করে দিলাম। তো ডিয়ার ভিউয়ার্স, এটা হচ্ছে এইদিকে চাপানোর ক্ষেত্রে আর এটা হচ্ছে এইদিকে চাপানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আর এগুলো হচ্ছে আপনার স্টাইল, এটা ফুলগুলো হচ্ছে এক একটা স্টাইল, আমরা নর্মাল স্টাইল দিচ্ছি। এখানে এ স্টাইল যেটা আছে এটাতে আপনার ওয়ার্ডগুলো ফরম্যাট করা হয়, যেমন ধরেন নানা ধরনের ফরম্যাট আছে এখানে, এ স্টাইল 2003-04, নানা ধরনের কালার শেপ আছে, এগুলো দেওয়া যায় এই এ স্টাইল দেখে। তো ডিয়ার ভিউয়ার্স, এই যে এডিটিং আছে এখানে কোনো কিছু খুঁজে বের করার জন্য, রিপ্লেস সাপ্লাই করার জন্য এখানে যে বক্সটা আছে এটা দ্বারা নানা ধরনের ড্র টেবিল আঁকা যায় বা নানা ধরনের টেবিলে কাজ করা যায়। তো আপনি যদি ব্যাকে যেতে চান তাহলে কন্ট্রোল জেড যদি ছাপবেন তত ব্যাকে যাবে, এবং কন্ট্রোল সি দিয়ে আপনি মার্ক করবেন, কন্ট্রোল ভি এটার মধ্যে পেস্ট করে আপনি কী করতে পারবেন, আবার পেস্ট করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চাপবেন,
কন্ট্রোল অল্ট বি চাপার সাথে সাথে কিন্তু আপনি এখানে বাংলা লেখা উঠবে। দেখেন আপনি বাংলা লেখার জন্য কি চাপবেন, কন্ট্রোল অল্ট বি সবগুলো একসাথে চাপবেন এবং পাশাপাশি এখানে ছুটুনি ও এম জি এটা সিলেক্ট করে নেবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট বি একসাথে চেপে ধরে রাখবেন, তাহলে দেখবেন বাংলা লেখা চলে এসেছে। যেমন দেখেন ট্রাইপ, এই যে লেখাটা বাংলা, তো এটারও না ধরনের ফর্ম্যাট আছে। এই যে দেখেন না ধরনের ফর্ম্যাট চেঞ্জ হবে, এটার নিচে আরো অনেক আছে, এম জি স্টাইল, এই যে এটা ফোল্ডার ফর্ম্যাট চেঞ্জ হয়ে যাবে, যেগুলো এম জি থাকে এগুলো মূলত আপনার ফর্ম্যাটের জন্য, এই যে এটা দিলে অন্যরকম সাইজ হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আর এটাকে লেখাটাকে যদি বোল্ড করতে চাই আমি, তাহলে আমাকে কি করতে হবে, যদি বোল্ড করতে চাই তাহলে আমি এখানে বিতে এখানে দিতে হবে, এই যে বোল্ড হয়ে গেল। লেখাটা যদি বাড়তে চাই তাহলে 36 থেকে আমি 78 দিয়ে দিলাম। লেখাটাকে যদি আমি ইতালিক করতে চাই তাহলে আই হর্ব দিতে হবে, যে এটা এটাতে ক্লিক করলে ইতালিক হবে, আন্ডারলাইন করতে চাইলে এটা, দেখেন লেখাটা কিন্তু টোটালি আন্ডারলাইন হয়ে গেছে। এখন আমি যদি এটাকে মার করতে চাই তাহলে এই এই বাটনটা দেখেন টোটাল মার্ক হয়ে গেল, মার্কারের মতো কাজ করে। এই যে পেনটা আছে এবি লেখা, এই পেনটা টোটাল মার্কারে কাজ করে, দেখেন টোটাল মার্ক হয়ে গেল, এই যে মার্ক হয়ে গেল, আর একটা ক্লিক করলে মার্ক উঠে যাবে। আপনি যদি অক্ষরগুলো মার্ক করতে চান তাহলে দেখেন এবার ক্লিক করে ধরেন আমি হলুদ কালার, এই যে অক্ষরগুলা অক্ষরগুলো, তো ডিয়ার ভিউয়ার্স দেখেন, এবং এই লেখাটা যদি আমি এখন ইংলিশ করতে চাই তাহলে আমি আবার কি করব, ইংলিশ করতে চাইলে আপনাকে যা করতে হবে, আমি এটা ডিসিলেক্ট করে দিই, আমি লেখাটাকে ইংলিশ করতে চাইলে আবার কিবোর্ড হতে আবার কন্ট্রোল অল্ট বি চাপতে হবে ইংলিশ করার জন্য, কন্ট্রোল অল্ট বি, দেখেন আবার আগের লেখাটা চলে এসেছে। এখন এটাকে বড় করার জন্য, যেমন সেন্টেন্স কেস ইউজ করার জন্য, যদি আমি লোয়ার কেস ইউজ করি তাহলে সবগুলো ছোট হাতের অক্ষর হয়ে যাবে, যদি আপার কেস ইউজ করি তাহলে সবগুলো বড় হাতের অক্ষর হয়ে যাবে, ক্যাপিটাল হলে প্রথম অক্ষরগুলো বরাতের হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আর এইখানে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার ওয়ার্ডগুলোকে বড় করে ছোট করে, এই দুইটা কাজে হচ্ছে, এই দুইটার যে এটা দিলে আপনার ছোট হতে থাকবে, এটা দিলে বড় হতেই থাকবে, এবং পাশাপাশি এটা দিলে মাঝখানে টার্ন, আর এটা হচ্ছে আপার কেস লোয়ার কেসের সাবসেট সুপারসেট এগুলো ইউজ করা হয়। যেমন আপনি যদি এক্স স্কোয়ার লিখতে চান, ধরেন আমি এখানে এক্স লিখলাম, আগে এটা ডিসিলেক্ট করে নিই, এক্স লিখলাম, এখন এটা দিয়ে দিই আমি টু দিই, দেখেন এটা হয়ে গেল এক্স স্কোয়ার। আবার যদি একটা মোলও লিখতে চাই আমি, তাহলে দেখেন ও লিখলাম অক্সিজেনের জন্য ও, আবার এখানে দিই সাবসেট দিয়ে দিই টু, তাহলে এক্স স্কোয়ার ও টু হয়ে গেল। আর এটা একদম ছোটো করার ক্ষেত্রে ইউজ করা হয়, এটা আপনার বড় করার ক্ষেত্রে ইউজ করা হবে, এই যে ফুলটা, এটা এখানে যত ক্লিক করবেন তত বড়ই হবে। তো ডিয়ার ভিউয়ার্স, এই প্রাথমিক হোম সেকশনে যে এটা আছে এটা হচ্ছে একদম টোটালি কেটে যাবে, পেস্টে দিলে আবার চলে আসবে। তো আমি এখানে হোম সেকশনে যা আছে সব কিছু নিয়ে আলোচনা করেছি, আগামী দিন ইনসার্ট অপশনে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়, তারপর প্রাথমিকটা পর্যায়ে দেখে দিই, এই যে এখানে দেখেন টেবিল ক্রিয়েট হয়ে গেছে, তারপর সিম্পল একটা টেবিল ক্রিয়েট আজকে একটু দেখিয়ে দিই। পেজ লেআউট আপনাদের ইয়ে করতেছেন, দেখেন যে হয়ে গেলো পেজ লেআউট, আমি সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো, আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে কিন্তু আমি আলোচনা করবো আগামী দিন। দেখেন টেবিল হয়ে গেল, না ধরনের কাস্টমাইজ করা যায়। তো ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে মূলত হোম সেকশন নিয়ে আলোচনা করেছি, কিভাবে হোমে কাজ করা হয়, টোটালি এটা যে একটা অপশন নিয়ে আলোচনা করেছি, আগামী দিন বেসিক পার্ট টুতে নেক্সট নিয়ে আলোচনা করব, অনেক কাজ আছে, এমএস ওয়ার্ডের মাইক্রোসফট ওয়ার্ডে অনেক কাজ আছে, আপনার ভালোভাবে সব কিছু শিখবো, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে। আমি বেসিক অপশন অনেক সহজেই, মানে 1 ঘন্টা ক্লাসও লাগবে না ফুল মাইক্রোসফট ওয়ার্ডটাকে শেখাতে। ভালো থাকুন, সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।